সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ওবন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে হাজির রয়েছি তা হলো অনেকে প্রশ্ন করেন যে অনেকে জানতে চান যে সাওয়াল মাসের ছয়টি রোজা কীভাবে রাখবো এবং কোন দিন রাখবো কতদিন পর্যন্ত রাখা যাবে তো এই বিষয় নিয়ে সাওয়াল মাসের রোজার ফজিলত এবং কত দিনের ভিতরে এটা রাখতে হয় কোন দিন রাখতে পারবেন এ বিষয় নিয়ে আজকে ছোট্ট করে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সাওয়াল মাসের এই রোজা সম্পর্কে আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম রমজানের পুরা রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রেখেছেন এবং এই ছয়টি রোজা রাখার ব্যাপারে বহু হাদিসে বর্ণনা হয়েছে তার ভিতরে একটি রেফারেন্স দিচ্ছি মুসলিমের দুই হাজার ছয়শো তিরিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী বলতেছেন হাদিসটি আবু আনসার তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন মানুৎ বাহু সিমিন কান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো আল্লাহ আল্লা তালা তাকে পুরা বছর রোজা রাখার দান করবেন হামদে তো এই জন্য আসুন আমরা যারা রমজানের রোজা রেখেছি আমরা সকলেই চেষ্টা করব। যে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাওয়ালের যে ছয়টি রোজা এটা কবে থেকে রাখবো এবং কোন দিন পর্যন্ত রাখতে পারবো সাওয়াল মাসের প্রথম দিন ব্যতীত অর্থাৎ ঈদের দিন ঈদ উল ফিতরের দিন ব্যতীত আপনি তারপর থেকে তিরিশে সাওয়াল পর্যন্ত অথবা উনত্রিশে সাওয়াল পর্যন্ত এই রোজা আপনি রাখতে পারবেন ধারাবাহিকভাবে ছয়টি রোজা রাখতে পারবেন চাইলে আপনি ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো আপনি সাওয়াল মাসের ভিতরে এই রোজা রাখতে পারবেন এরপরে অনেকে বলে থাকেন যে আমার রোজা কাজা হয়ে গেছে এখন আমি এই কাজা রোজা আগে রাখবো নাকি সাওয়ালের রোজা আগে রাখবো বিশেষ করে মা বোনদের অসুস্থতার কারণে যে সমস্ত রোজা কাজা হয়ে গেছে এই রোজাগুলো আগে রাখবে নাকি সাওয়ালের রোজা আগে রাখবে তো তাদেরকে আমি বলবো যে শাওয়াল মাসের যে ছয়টি রোজা এই রোজাটা আপনি আঠাশ দিন উনতিরিশ দিন অর্থাৎ ঈদের পর দিন থেকে ঈদুল ফিতরের দিন ব্যতীত আপনি সাওয়াল মাস পুরাটা রাখতে পারবেন এই এক মাসের ভিতরে আপনি শুধু এই ছয়টি রোজা রাখতে পারবেন কিন্তু এই মাস যখন অতিবাহিত হয়ে যাবে তখন এই সাওয়াল মাসের ছয়টি রোজা আপনি আর রাখতে পারবেন না সময় থাকবে না তো তাদেরকে বলবো যাদের রোজা কাজা হয়ে গেছে তাদেরকে বলবো আপনার কাজা রোজাটা আপনার যদি সময় থাকে অথবা আপনি যদি মনে করেন যে সাওয়াল মাসের প্রথম দিকে আমি কাজা রোজাটা রাখতে পারবো কাজা রোজা কাজা রোজা আদায়ের পরে আমি শাওয়াল মাসের ভিতরেই আমি শাওয়ালের রোজা আদায় করতে পারবো তাহলে কোনো সমস্যা নেই খুবই ভালো কথা আর যারা মনে করেন যে আমার অনেক কাজের ব্যস্ততা আমি যদি এখন রোজা রাখতে যাই তাহলে শাওয়ালের রোজা রাখতে পারবো না তাদেরকে আমি বলবো আপনি শাওয়াল মাসের ভিতরে শাওয়াল মাসের ছয়টি রোজা আদায় করেন এরপরে আপনি শাওয়াল মাস থেকে শুরু করে একবারে শাহবান মাসের শেষ পর্যন্ত আপনি এই রোজার রাখার সময় পাচ্ছেন পুরো এক বছর সময় পাচ্ছেন আপনি তখন এই রোজাগুলো আদায় করে নেবেন আল্লা সুবাহায়নবুয়া তালা আমাদেরকে এই সাওয়াল মাসের রোজার ফজিলত জেনে সাওয়াল মাসের রোজার ফজিলত বুঝে আল্লা তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়াখির দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকু